নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। এই যোজনার মাধ্যমে আপনাদেরকে বাড়ি কিনতে দেওয়া হচ্ছে 2,67,000 টাকা, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে বা সাবসিডিও বলতে পারেন। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আপনি যদি আবেদন করেন। এবং সেক্ষেত্রে আপ টু 2,67,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পেয়ে যাবেন। তা বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। তা প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের আওতায় দেশের লক্ষ লক্ষ মানুষকে সস্তায় বাড়ি কেনার সুযোগ দিচ্ছে সরকার। সরকারের এই প্রকল্প অনুযায়ী যে সমস্ত ব্যক্তি বাড়ি কিনবেন তাদের 2,67,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। তা আপনারা বুঝতেই পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে 2,67,000 টাকা দেওয়া হবে। এই স্কিমটির সুবিধা পাওয়া যাবে 31 মার্চ 2021 পর্যন্ত। তা বুঝতে পারছেন, মাত্র আর কয়েকটা দিন বাকি আছে, অর্থাৎ এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি প্রথমবারের বাড়ি কেনেন তবে কিন্তু এই ভর্তুকি পেতে পারেন। আপনার যদি পাকা বাড়ি না থাকে বা আপনি মনে করেন যে আপনি নতুন একটা বাড়ি কিনবেন বা বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমবারের জন্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কি বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় ক্লাস বা ক্রেডিট লিঙ্ক সাবসিডি প্রথমবারের জন্য যারা বাড়ি কিনবেন তাদের দেওয়া হবে, অর্থাৎ বাড়ি কিনতে গৃহসুদের উপর ভর্তুকি দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পটির সময়সীমা 31 মার্চ 2021 পর্যন্ত করেছে। এতে 2.50 লক্ষের বেশি মধ্যবিত্ত পরিবার লাভবান হবেন। তা এক্ষেত্রে কিন্তু কয়েকটিগুলি বিভাগ রয়েছে, এবং সেই বিভাগের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তা দেখে নেব আমরা সেই বিভাগগুলো কী কী রয়েছে। তা প্রথম যে ক্যাটাগরি আসছে সেটা বলা হচ্ছে EWS, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিক যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি ধরুন বছরে 3 লক্ষ টাকা আয় করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু EWS এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি পড়বেন, এবং সেখানে তাদের 6.5% হারে সুদের উপর ভর্তুকি মিলবে। এবং যদি আপনি লোন নেন যে অ্যামাউন্টটাই নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি 6.5% হারে সুদ লাগবে, এবং সেখান থেকে কিন্তু আপনাকে সাবসিডি দেওয়া হবে যদি আপনি 3 লক্ষ টাকা বছরে আয় করেন। দ্বিতীয় যে ক্যাটাগরি হচ্ছে সেই ক্যাটাগরির নাম হচ্ছে LIG, অর্থাৎ লো ইনকাম গ্রুপের আওতায় যারা পড়েন তা যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত, তারা কিন্তু এই গ্রুপের মধ্যে পড়বেন বা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন, সেটার নাম হচ্ছে LIG। এবং এতেও কিন্তু আপনাকে 6.5% হারে সুদের উপর ভর্তুকি দেওয়া হবে। তৃতীয় যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম হচ্ছে MIG1, ঠিক আছে। তা MIG1 ক্যাটাগরির মধ্যে আপনি যদি পড়েন সেক্ষেত্রে আপনার বার্ষিক আয় অর্থাৎ বছরে 6 লক্ষ টাকা থেকে 12 লক্ষ পর্যন্ত আপনার বার্ষিক আয় যদি থাকে সেক্ষেত্রে আপনি MIG1 এই ক্যাটাগরির মধ্যে আপনি পড়বেন, এবং সেক্ষেত্রে আপনার সুদ লাগবে মাত্র 4%, সেক্ষেত্রে সুদের পরিমাণটা কমে যাবে। এবং নেক্সট বা লাস্ট যে ক্যাটাগরি হচ্ছে সেই ক্যাটাগরির নাম হচ্ছে MIG2, যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকা থেকে 18 লক্ষ, তারা কিন্তু 3% হারে কিন্তু এই সাবসিডি পাবেন। তা বুঝতে পারছেন, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বার্ষিক আয় কত, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। প্রথমে কিন্তু আপনাকে ক্যাটাগরিটা দেখে নিতে হবে। তা ক্যাটাগরিটা আমি বিস্তারিত জানাচ্ছি আরও। আপনি যদি মনে করেন যে আবেদন করবেন, সেটা আবেদনের সময়সীমা 31 মার্চ, তার আগে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তা আবেদন করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন PMAY, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। জাস্ট PMAY লিখে আপনি সিম্পলি সার্চ করবেন। তা সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আসবে দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। এখানে কিন্তু আপনি মনে করলে আপনি আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন, আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করবেন। এবং আরেকটা ব্যাপারটা আমি জানিয়ে রাখি আপনাকে, তা আপনি সেটা দেখার জন্য আপনি পাশে দেখতে পাচ্ছেন সাবসিডি ক্যালকুলেটর, আপনাকে কতটা পরিমাণ সাবসিডি দেওয়া হবে আপনার লোনের পর। এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাবসিডি ক্যালকুলেটর ক্লিক করবেন, এবং সাবসিডি ক্যালকুলেটর ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার কাছে অনেকগুলো অপশান খুলে যাবে। আপনি মনে করলে কিন্তু এখানে সাবসিডি ক্যালকুলেট করতে পারেন যে আপনার লোন অ্যামাউন্টটা কত, 18 লক্ষ 15 লক্ষ, দেখতে পাবেন জাস্ট হিসাবটা দিয়ে দেওয়া হয়েছে, বা কত পার্সেন্ট সাবসিডি পাবেন বা কত টাকা সাবসিডি পাবেন আপনি এটা দেখে নিতে পারেন। তা আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন পাশে রয়েছে PMAYU, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলসটা, আপনাকে যেটা দেখালাম যে ক্যাটাগরি EWS, LIG, MIG1, MIG2, এবং এই ক্যাটাগরি কিন্তু আপনি বুঝতে পারবেন এখান থেকে কত টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন লোন, এবং কত পার্সেন্ট আপনি ছাড় পাবেন, কতটা ইন্টারেস্ট লাগবে, সমস্ত কিন্তু এখানে বলা আছে, আপনি ডিটেলসটা চেক করে নিতে পারেন।
এবার প্রশ্ন, যদি আপনি আবেদন করেন তা আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকে আপনাকে যেতে হবে এবং সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে আয় দেখাতে হবে, আপনার আয়ের প্রমাণ। আপনি বললেন যে আপনি বছরে এত টাকা ইনকাম করেন, সেটা কিন্তু প্রমাণ লাগবে এবং সেই প্রমাণস্বরূপ কিন্তু আপনি যে কোনো ব্যাংকে কিন্তু আপনি আবেদন করতে পারেন, সেটা যে কোনো ব্যাংক হতে পারে। এবং সেখানে গিয়ে আবেদন করার পরে আপনার যে সাবসিডি সেটা হচ্ছে আপ টু 2,67,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন, লোন অ্যামাউন্টটা যেটাই হোক। তা বুঝতে পারছেন আপ টু পাবেন এবং সেক্ষেত্রে 2,67,000 হতে পারে বা তার কমও হতে পারে। তা আপনি আবেদন করতে চাইলে কিন্তু আপনি নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করবেন, এবং যদি মনে করেন যে আপনি অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে। তা আবার আপনি হোম পেজে চলে আসবেন, যেটা আপনাকে দেখাচ্ছিলাম হোম পেজে এসে, এবং হোম পেজে এসে আপনি যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, আপনার দেখাচ্ছি একটু, তো দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এবং তার পাশে দেখতে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যে আপনাকে যে এখানে আধার নম্বর দিয়ে কিন্তু আপনি এখানে আবেদনও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম টোটাল ডিটেলস দিয়ে কিন্তু আপনি আবেদনও করতে পারেন। তা ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এছাড়া যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।